असलामुअलैकुम एवरीवन। आज के बाच्चादेर जन्नो आबारो दुटा हेल्दी खाबारेर रेसिपि निये चले आसलाम। आशा करछि आमार आजकेर रेसिपिगुलो आपनादेर अनेक उपकारे आसबे, आपनादेर अनेक भालो लागबे। आमी खूब सहजभावे एई रेसिपिगुलो तैरि करेछि, तबे एगुलो किन्तु अनेक हेल्दी, बाच्चादेर जन्नो खूबई खूबई दरकारी। तो चलुन ताहले देखा जाक आमी किभाबे एई रेसिपिगुलो तैरि करी। प्रथम खाबारटा तैरी करार जोन्नो आमी एखाने एकटा कला निये नियेछि। कला किन्तु बाच्चादेर जोन्नो खूबई हेल्दी, खूबई उपकारी। अवश्यई बाच्चाके प्रतिदिन एकटा करे कला देवार चेष्टा करबेन। आमी कलागुलो खोसा छाड़िये निच्छी। छोटो छोटो टुकड़ा करे आमी एगुलाके एकटा ब्लेंडारेर जागे निये नियेछि। एरपर आमी एते ऐड करे देब सिरियाल। आमार बाच्चाके आमी सब समय सिरियालटा दिए थाकि, एटा होच्छे राइस सिरियाल। आमी परिमाण मतो एखाने दिए देब, যতটুকু খেতে পারবে সে ওই পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের সিরিয়াল এখানে ইউজ করতে পারবেন, লাইক কোনো ফ্রুটসের ফ্লেভার হোক অথবা হোল গ্রেন হোক, যেটাই হোক আপনারা ইউজ করতে পারবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি পিনাট বাটার। পিনাট বাটারটা বাচ্চাদের জন্য অনেক হেলদি, এটা হচ্ছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে। তো সেই জন্য আমি 1 বছরের পর থেকে আমার বাচ্চার খাবারে আমি একটু একটু পিনাট বাটার অ্যাড করে দিই। আর দিয়ে দিচ্ছি আমি এখানে লিকুইড মিল্ক। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের মিল্ক এখানে ইউজ করবেন, যেটা আপনারা আপনাদের বাচ্চাকে দিয়ে থাকেন। আমি এখানে ল্যাকটেটটা ইউজ করেছি, ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তেন তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার। আশা করছি ভালো লেগেছে। তো এরপরে আমি দ্বিতীয় খাবারটা তৈরি করব। আর এর জন্য আমি একটা আপেল নিয়ে নিয়েছি, আর আপেলের চামড়াগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করবেন, খুব ভালোভাবে খেয়াল করে চামড়াগুলো ফেলে দিবেন, কারণ এগুলো থাকলে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের গলায় আটকে যেতে পারে চামড়াগুলো, ওরা খেতে হচ্ছে ঠিকমতো পারে না যদি চামড়া থাকে। এরপর আমি এগুলাকে ছোট ছোট টুকরো করে নেব। আর সেজন্য প্রথমে আমি এই যে সাইড থেকে শক্ত যে অংশগুলো, এগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম বাচ্চাদের গলায় আটকে যায়, সেজন্য এগুলাকে খুব সুন্দরভাবে ফেলে দিতে হবে। আমি কিভাবে ফেলে দিচ্ছি অবশ্যই আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন। তো ফেলে দেওয়া শেষ। এরপর আমি এগুলাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করলে সিদ্ধ হতে খুব হচ্ছে ইজি হয়, সেজন্য আমি খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর আমি একটা ছোট পাতিলে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। যতটুকু পানি দিলে হচ্ছে আপেলগুলো ভালোভাবে সেদ্ধ হবে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর মিডিয়াম টু লো হিটে 10 থেকে 15 মিনিটের মতো এগুলোকে আমি সেদ্ধ করব। এর মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়, তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। তো দেখেন খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে। আমি একটু চেক করে দেখছি এখন। একেবারেই পারফেক্ট। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব, আর এগুলাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি এগুলাকে। আপনারা চাইলে এক্ষেত্রে একটু পানি অ্যাড করে দিতে পারেন, অথবা একটু দুধও অ্যাড করে দিতে পারেন। আমি একটু পানি অ্যাড করব, কারণ পানি না দিলে আবার খুব ভালোভাবে ব্লেন্ড হতে চায় না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো। এই বাদাম গুঁড়োটা কীভাবে আমি করেছি তারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, এরপরে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর বাদাম গুঁড়োটা বাচ্চাদেরকে অবশ্যই দেবেন, এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুবই সাহায্য করে। আর এটা 8 মাস পর থেকে বাচ্চাদেরকে দিতে হয়। এই তো তৈরি হয়ে গেল খুবই হেলদি ব্রেন ডেভেলপমেন্ট একটা খাবার বাচ্চাদের জন্য। আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত নেই। আল্লাহ হাফেজ।